আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আয়া, তুমি একটু আসসালামু আলাইকুম বলে দাও তো। এই তো দেখছেন আয়া একটা নতুন ড্রেস পরে। অ্যাকচুয়ালি আমরা ঈদ উল ফিতর, মানে আগে যে ঈদটা হয় সেই ঈদে আমরা কোনো শপিং করিনি। ইনফ্যাক্ট আয়াতকেও কিছু কিনে দিইনি। তো এই ঈদে ওর পাপা হঠাৎ সারপ্রাইজ দিল আমাদের, যে ড্রেসটা পরে আসছে দেখুন, সেটাও কিনে নিয়ে এসছে, বাট ও খুলতে চাইছে না। আর এতটা শপিং শুধু আয়াতের জন্য, অনলি আয়াতের জন্য আজকে করে নিয়ে এসছে, আমাদের না কিন্তু, শুধু আয়াতের। আর আয়াত ড্রেসগুলো দেখে মানে একটাও গোছাতে দিচ্ছে না, ওকে এটা না পরানো পর্যন্ত চুপ করছিল না। কেন বসবো বলো, কিসের জন্য কেন বসবো বলো? তো এই তো ড্রেসগুলো আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করা। মানে ও যে মানে ফার্স্ট বার এই 2 ইয়ার্স ইয়ারে ও ফার্স্ট বার মানে ঈদ শপিং এখন অতটা বুঝতে শিখেনি, মানে এতটা আনন্দ ড্রেসগুলো পেয়ে বলার মতো না। হ্যাঁ, তুমি ড্রেসগুলো বার করে দেখাও, সব একসঙ্গে না মামি, সব না, সব একসঙ্গে না, একটা একটা করে দেখাতে হয় পাগলি, ভালো করে দেখাতে হয়, এইভাবে দেখাতে হয়। এই যে এই ড্রেসটা খুব সুন্দর, মানে আমার প্রতিটা ড্রেস এত পছন্দ হয়েছে, মানে কি বলবো। এই মা, মাম্মি আমি রেগে যাব। এই ড্রেসটা দেখুন, পাপার চয়েস খুব সুন্দর। এখানে দেখাও, এখানে দেখাও, তুমি দেখাও ড্রেসটা আগে, ভালো করে দেখাও মাম্মা। এই একটা ড্রেস খুব সুন্দর, মানে কালার গুলো এত আমার পছন্দ হয়েছে, কি বলবো। ভালো করে দেখো মাম্মি, ছিড়ো না ওগুলো। ওফ আয়াত, হ্যাঁ পছন্দ তোমার? একটু স্মাইল করো। এই টপটা দেখুন কি কিউট, লেখাও রয়েছে কিউটি, খুব সুন্দর, মানে কি বলবো। আয়াতের পাপাকে কি যে বলবো বুঝতে পারছি না, এত সুন্দর কালার, এত নাইস, মানে আই এম জাস্ট সারপ্রাইজ যে ও এত সুন্দর চয়েস করে নিয়েছে। এই ফার্স্ট বার, ফার্স্ট বার বলা ভুল হবে, ও মাঝে মাঝেই মানে শুধু করোনার জন্য একটু কম আমাদের কেনাকাটা, মানে ও গেলেই, কোথাও গেলেই কিছু না হোক, মেয়ের জন্য তো যখনই যাবে এত এত শপিং করে নিয়ে আসবে। তো আজকে ঈদের জন্য স্পেশালি আমরা অনেক দিন, মানে প্রায় 3-4 মাস আমরা কোনো কেনাকাটা করিনি। তো এই টপটাও খুব সুন্দর। আয়া, তোমার পছন্দ হয়েছে এটা? বলছি এটা পছন্দ হয়েছে তোমার? আগে বলো পছন্দ, খুলে গেছে। আচ্ছা পছন্দ হয়েছে তোমার, ওকে বলে দাও একটু। ওকে, আর এই টপটা দেখুন, এটা তো আরো কিউট। আসলে বাচ্চাদের ড্রেস মানেই এত কিউট কিউট হয়, তার বলার অপেক্ষা রাখে না। দেখাও মামি, ভালো করে দেখাও। হ্যাঁ তোমারই তো, সব তোমার, তোর পাপা বেশি টপই কিনেছে আর দুটো। হো 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 হো, সো সুইট। তুমি কালকে কোন ড্রেসটা পরবে মাম্মা? কোনটা? ওটা তোমার, এটাই খুব পছন্দ খুব। আর এটা দেখুন, এটাও খুব সুন্দর, একটা বাটারফ্লাই করা, মানে দারুণ, এক্সেলেন্ট। আয়াত এদিকে তাকাও। এই যে মাম্মি, এই ড্রেসটা আমাকে দেবে? কার এটা, কই দেখি একটু তাকাও। খুব সুন্দর, মানে খুবই সুন্দর ড্রেসগুলো হয়েছে, একটু তাকাও মাম্মা। ওয়াও ড্রেস, নাইস, ওয়াও ড্রেস, শি ইজ সাচ এ কিউটি গার্ল। আর ইউ কিউটি গার্ল?
হ্যাঁ, সবাই কেমন আছেন তুমি জিজ্ঞাসা করছো? করো, এনাও আরেকবার বলো, সবাই কেমন আছেন? এইদিকে তাকিয়ে বলতে হবে মাম্মা, নাহলে হবে না। গুড, ওকে ওকে ওকে, নেক্সটটা দেখাও, নেক্সটটা দেখাও। এটা একটা নর্মাল ক্যাজুয়ালি প্রিটি ট্রি পার্টি, ওয়াও নাইস। এটা একটা সিম্পল টপ, আর এই প্যান্টটা অসাধারণ, মানে আমার খুব পছন্দ দুটোই, ইনফ্যাক্ট খুব সুন্দর, খুব সুন্দর। যাক, এই শপিংগুলো দেখানোর জন্য এই ভিডিওটা করলাম, মানে ওর আনন্দটা অ্যাকচুয়ালি দেখানোর জন্য, শপিংগুলো না ঠিক, মানে ও যে এত শপিং করা হয়েছে, আগে এত ড্রেস কেনা হয়েছে, কিন্তু আয়া তখন বুঝতে পারতো না, মানে ওর যে হ্যাপিনেসটা তখন আমরা বুঝতে পারতাম না, মানে ও এতটা আনন্দ হয়েছে। আর দেখো না, পরেই বসে আছে, একটা ড্রেস খোলার নাম নেই, বলছে মামি খুলবো না। আর এগুলো তো এই অবস্থা, জানি না গোছাতে পারবে, পারবো কি না, গোছাতে দেবে কি না। তো এই তো, সবাই কমেন্টস করে বলবেন ড্রেসগুলো কেমন হলো। এটা মাম্মি নেবে, এটা মাম্মিকে দেখুন, একটা যে সিম্পল টপটা সেটা মাম্মিকে দিল, এটা তোমার। ওকে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, এই তো নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আয়াত একটু বাই বাই বলে দাও, আল্লাহ হাফেজ বলে দাও, আল্লাহ হাফেজ বলো। আচ্ছা আসছি, আগে আল্লাহ হাফেজ। ওকে, হ্যাঁ দেখেছি। তো সবাই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর কমেন্টস করে প্লিজ জানাবেন আমার এই প্রিন্সেসের ড্রেসগুলো কেমন হয়েছে, কোনটা বেশি ভালো লাগছে। ওকে, আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আর কমেন্টস করে একটু উৎসাহ বাড়াবেন, তবেই তো ভিডিও করতে ইচ্ছে করে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।